খাগড়া শহীদ রাসেল হত্যাকাণ্ড ঘটনায় পৌর মেয়র রফিকুল আলম সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতা কর্মী আলোর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি সংবাদ সম্মেলন করছে জেলা ছাত্রলীগ। আজই সকাল 11টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবত এই কর্মসূচি আয়োজন করে জেলা ছাত্রলীগের একাংশ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুদ্দিন ফিরোজ। এরা জেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ ফারুক, ইমাম হোসেন মানিক, প্রজ্ঞাবীর চাকমা, সাংগঠনিক সম্পাদক হৃদয় মার্মা সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সংবাদ সম্মেলনত লিখিত বক্তব্য, দুর্বৃত্তের হামলায় নিহত রাসেল ছাত্রলীগের হন কর্মী নয় বলে উল্লেখ করে আরো হয়, প্রিয় সাংবাদিক ভাইরা, রাসেল হত্যাকাণ্ডের পর এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক ফায়দা লুটার জন্য তাকে 6 নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বানানো হয়, কিন্তু বাস্তবে পৌর ছাত্রলীগ ও 6 নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি পর্যালোচনা করে কোথাও তার নাম পাওয়া যায়। ডেক্স নিউজ, C+TV। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।